অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দীন রহিমাহুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলম এবং রুহানি ব্যক্তিত্ব কেবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজাবি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়ে থেকে দেওয়ার চেষ্টা করা হয় ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। হ্যালো মোহাম্মদ ইলিয়াস, এখানে হলো কুমিল্লা চাঁদপুর। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আমি যে কোনো কাজে গেলে আমি হওয়া কাজ এইটা যাবার এটা যায় অন্য কেউ নিয়ে যায়, আমি কাজগুলো পাই না। আচ্ছা, কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন কাজে গেলে কাজটি হয় না ঠিক মতো, যাতে করে কাজে গেলে কাজ হয়ে যায় সেজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করে আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজে যাচ্ছেন সেই কাজ করার তৌফিক দান করুক। এজন্য আপনি প্রতিদিন ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ এই অজিফাটি 20 বার পাঠ করুন শুরু এবং শেষে দুরুদ শরীফ সহ। ইনশাআল্লাহ তাআলা চাইতো আপনার দিলের ইচ্ছা পূরণ হবে। আর এছাড়া ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 20 বার পাঠ করুন যে কোনো কাজ শুরু করার পূর্বে, শুরু শেষে একবার করে দুরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতো আপনার ইচ্ছা অনুযায়ী কাজ পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে তাবিজাতে আত্তারিয়ার বস্তা থেকে তাবিজ সংগ্রহ করুন, তাবিজ নেয়ার বদৌলতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলম আশুগঞ্জ থেকে বলছি। সমস্যা হইলে হুজুর আমার ওই মাথাটা আপনার যে কোনো গ্রাম পাইলে মাথা ব্যথা করে খালি, আর যে বুকের সমস্যাটা হুজুর বুকের ব্যথাটা করে, আমার গ্যাস্ট্রিকের বড়ি খেলে কমে আর প্রচুর ঘামে শরীর। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। মোহাম্মদ আলম ভাই আশুগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন সমস্যাগুলো, আল্লাহ তাআলা শিফা দিক। আমি আপনাকে কিছু পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনি ইয়া সালামু একটি সহজ আমল, ইয়া সালামু 111 বার পাঠ করতে হবে শুরু এবং শেষে একবার করে দুরুদ শরীফ সহ পাঠ করে আপনি এই নিজের উপর দম করুন, নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। ইনশাআল্লাহ তাআলা যেগুলো সমস্যার কথা বলেছেন সমস্যাগুলো থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। আর কষ্ট করে ঢাকা যখন আসবেন, ঢাকা থেকে আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা রয়েছে, এই ফয়জানে মদিনা থেকে আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করবেন ফি সাবিলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা, চাইতো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছু SMS থেকে যাব, কিছু SMS আমাদেরকে করেছেন ইসলামী ভাই ইসলামী বোনেরা। আমাদেরকে বলেছেন আমার একটা 3 বছরের বেবি আছে, ও অনেক কান্নাকাটি করে, ওর জন্য কি করতে পারি? কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। যেহেতু বেশি কান্নাকাটি করে এজন্য দেখতে হবে যে কান্নাকাটি কেন করে। অনেক সময় দেখা যায় বদনজর লেগে যে কান্নাকাটি করে, অনেক সময় ভয় পেয়ে কান্নাকাটি করে, এই জিনিসগুলো দেখতে হবে কেন কান্নাকাটি করছে। এবং আমি আপনাকে পরামর্শ দিব যে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে সাপ্তাহিক সুনাজবার ইজতিমা হয় প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে কুমিল্লা চকবাজার কাসারিপট্টি জামে মসজিদে। এখানে আসুন, আপনি এসে ইজতিমাতে অ্যাটেন্ড করুন। আশা করি
হেফাজতে যে তাবিজ নিলে, সে তার আপনার যে সন্তানের সমস্যা বলেছেন 3 বছরের বাচ্চা কান্নাকাটি করে, কান্নাকাটি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3-3 বার পাঠ করে বাচ্চার উপর দম করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইসলামপুর কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন যে মাথায় পানি ধরা এবং রাতে বা দিনে কোনো সময় ঘুম না হওয়া। আচ্ছা, রাতে দিনে ঘুম হচ্ছে না, এই জন্য সমস্যা, আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক। ঘুমানোর জন্য রুহানি থেকে সুসে লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার শুরু শেষ দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের উপর দম করে তারপর ঘুমান, অযু সহকারে ঘুমান, মিসওয়াক করুন, তারপর সুন্নত মোতাবেক ঘুমানোর চেষ্টা করুন। মাথাকে উত্তর দিকে দিন, পাকে দক্ষিণ দিকে দিয়ে, পাকে গুটিয়ে, চেহারাকে কিবলার দিক ফিরিয়ে, ডান হাতকে পেশানের নিচে দিয়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা চাহে তো খুব সুন্দরভাবে ঘুম আসবে। মদিনা শরীফে ধ্যান করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান, আল্লাহ চাহে তো আপনার সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া যে সমস্যার কথা বলেছেন, মাথায় পানির কথা বলেছেন না, যে কোনো একটা সমস্যার কথা বলেছেন, আল্লাহ তাআলা শিফা দিক। এজন্য আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে। আমাদেরকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, বলেছেন আমার 2 ভাই একসাথে থাকে, নানা কারণে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, কি করলে তাদের মধ্যে ভালোবাসা হবে? যদি একসাথে থাকে, একসাথে খায় হয়তো, এই জন্য ঘরের মধ্যে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করুন শুরু শেষে দুরূদ শরীফ সহ। পাঠ করে আপনি ওই লবণ নিয়ে, ঘরের মধ্যে লবণ তো অবশ্যই রয়েছে, যে লবণ তরকারিতে দেয়া হয় এবং কাঁচা ভাতের সাথে খাওয়া হয়, ওই লবণের মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে লবণ 2 ভাইকেও খাওয়াবেন, ঘরের মধ্যে যারা সবাই খাবে, ইনশাআল্লাহ তাআলা মিল মহব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবুজ ভাই রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন, গ্রাম প্রমতলি, আপনি বলেছেন যে আমার পড়াশোনায় মন বসে না, এর রুহানি চিকিৎসা কি? আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজ আদায় করার পরে দৈনিক 5 বার, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 5 বার আপনি এই আমলটি করতে হবে, সেটা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে, এই আমলটি করতে হবে, আল্লাহ চাহে তো পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। দাউদকান্দি থেকে ইসলামীবন SMS করেছেন, আমার ছোট ভাই স্কুলে খেলতে গিয়ে মাজার মধ্যে ব্যথা পেয়েছে, এক্সরে করিয়েছে কিন্তু ধরা পড়েনি, এখন খুব ব্যথা হয়, ডাক্তার ঔষধ দিয়েছে, খাচ্ছে, ব্যথা কমছে না, এর কিছু চিকিৎসা দিন, আল্লাহ তাআলা আপনার ভাইকে শিফা দিয়ে দিক। এজন্য এমন কোনো খেলাধুলা করা যাবে না যাতে শারীরিক সমস্যা হয়, শারীরিক অশান্তিতে ভোগে মানুষ, আল্লাহ ইবাদত করতে পারে না, এই ধরনের খেলা করা ঠিক না। যাই হোক, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এজন্য রুহানি শেষে আরজ করছি এর উপর আমল করুন এবং তওবা করে নিন। আমল হচ্ছে, আপনার ভাইকে বলবেন তিনি যাতে করে ফজরের নামাজ পড়তে উঠে, ফজর নামাজ এর সুন্নাত নামাজ পড়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে, 41 বার সূরা ফাতিহা পাঠ করার পরে সে ফজরের ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ আদায় করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সোনারগাঁও থেকে আমাদেরকে বলেছেন মেহেদি ভাই, বলেছেন যে আমার বড় বোন অ্যালার্জি সমস্যা আর সন্তান হয় না, আল্লাহ তাআলা আসানি দান করুক। বরণের অ্যালার্জি সমস্যার জন্য হচ্ছে সূরা মুমিনুন, কোরআন কারীম মধ্যে রয়েছে সূরা আল মুমিনুন এর 14 নম্বর আয়াত 1 বার পাঠ করুন, পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলবেন আপনার বোনকে ইনশাআল্লাহ তাআলা, আশা করি অ্যালার্জি সমস্যা দূর হয়ে যাবে, সন্তান হয় না, এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে পাঠ করবে, স্বামী স্ত্রী 2 জন পাঠ করবে, আল্লাহ তাআলা নিকট নেককার সন্তানের জন্য দোয়া করবে, আশা করি আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুমিল্লা থেকে ফয়সাল ভাই বলেছেন যে আমার মায়ের কানে পুঁজ হয়, এর জন্য কি রূহানি চিকিৎসা? কানের সমস্যাজনিত কারণে, যে কোনো কানের সমস্যা, কান ব্যথা হোক, কানের মধ্যে যে কোনো সমস্যা হোক না কেন, ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 21 বার পাঠ করতে হবে, শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে কানের মধ্যে আস্তে করে ফুঁক দিতে হবে ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ চায় তো আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসার দর্শক বন্ধু, আপনারা দেখছেন অনুষ্ঠান রূহানি চিকিৎসা, এর মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস, এসএমএস জবাবগুলো দেয়া হচ্ছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, কিছু হোয়াটসঅ্যাপ আমরা শোনাচ্ছি। হোয়াটসঅ্যাপ করেছেন, আমার মাথার সমস্যা, মাথায় কি ধরনের সমস্যা, মাথা ব্যথা না কি সমস্যা তো বললেন না, যাই হোক আমরা ধরে নিচ্ছি আপনার মাথায় সমস্যা। তো মাথা ব্যথার কারণে সূরা নাস 7 বার পাঠ করুন, 7 বার পাঠ করে আপনি আপনার মাথায় ফুক দেওয়ার ব্যবস্থা করুন, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ চাইতো আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে আমার বাবার পায়ের উপর দিয়ে পিক আপ উঠে পায়ের আঙ্গুল ভেঙে গেছে, ডক্টর দেখানো হয়েছে, ডক্টর রেস্ট নিতে বলছে, বাট তাও এমন কোনো রুহানি চিকিৎসা দিন যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। ভেঙে গিয়েছে, আল্লাহ তাআলা শিফা দিক। তো ভেঙে যাওয়া হাড় অথবা ভেঙে যাওয়া ফেটে যাওয়া হাড়গুলো তো তাড়াতাড়ি জোড়া লাগানোর কিছু ওজিফা আমিন সুন্নাহ দিয়েছেন তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে। আমি আরজ করছি, শ্রবণ করে নিন, যদি সম্ভব হয় লিখিয়েও রাখুন। তা হচ্ছে ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য, অর্থাৎ পা ভেঙে যাওয়া, আঙুল ভেঙে যাওয়া, আঙুল মুচকে যাওয়া, ফেটে যাওয়া, এ ধরনের সমস্যা যদি হয়ে যায় তাহলে পারা 11 সূরা তওবা আয়াত নাম্বার 129, পারা 11 সূরা তওবা আয়াত নাম্বার 129, পারা 11 সূরা তওবা আয়াত নাম্বার 129 3 দিন পর্যন্ত শুরু ও শেষে দুরূদ শরীফ সহ একবার পড়ে বারবার ফুঁক দিতে থাকুন ইনশা আল্লাহ তাআলা। ভাঙ্গা হাড় বা ফেটে যাওয়া হাড় জোড়া নিয়ে নেবে, এর উপর আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার আব্বা অধিদারদের শিফা অর্জিত হবে ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চিটাগং থেকে আমাদেরকে ইসলামী বোন এসএমএস করেছেন, আমার শুধু ভয় লাগে, ভয় ভয় লাগে, রাতের বেলায় এক রুম থেকে অন্য রুমে যেতে পারি না, রাতে ঘুমাতেও পারি না, এটার জন্য রুহানি চিকিৎসা। আপনি দৈনিক ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু 1001 বার করে পাঠ করুন ইনশা আল্লাহ তাআলা, ভয়ভীত দূর হয়ে যাবে। আর কষ্ট করে চিটাগং বিভিন্ন জায়গায় আমাদের ইস্তেমা হয়, লালদিঘি মসজিদে ইস্তেমা হয়, মাদারবাড়ি জামিয়াতুল মদিনা মসজিদে ইস্তেমা হয়, ইস্তেমার পরে তাবিজ আত্তারিয়ে দেওয়া হয়, ওখান থেকে আপনি তাবিজ সংগ্রহ করুন একটি আপনার হেফাজতের জন্য, ইনশা আল্লাহ তাআলা ভয়ভীতি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। মৌলভীবাজার থেকে আমাদেরকে ইসলামী বোন এসএমএস করেছেন, বলেছেন যে আমার কোমর থেকে ঘাড় পর্যন্ত খুব ব্যথা, বলেছেন যে মেদবুড়ি দিন দিন বাড়ছে কিন্তু আমি খাবার টেবিলে বসে খাইতে পারি না, জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, কোমর পর্যন্ত ঘাড় পর্যন্ত ব্যথার জন্য আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণেশু ইয়া গণেশু ইয়া গণেশু পাঠ করুন ইনশা আল্লাহ তাআলা চায় তো শারীরিক ব্যথা দূর হয়ে যাবে। আর মেদবুড়ি আপনার কথা বলেছেন, সেজন্য আপনার ডায়েট কন্ট্রোলের জন্য ই করতে হবে, এছাড়া আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে ইয়া সালামু 33 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করুন, পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে কুমিল্লা থেকে ইসলামী বোন এসএমএস করেছেন, আমার সমস্যা ডায়াবেটিক্স, তা থেকে মুক্তির জন্য কী করব? ডায়াবেটিক্স রোগের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80,
তিনবার পাঠ করতে হবে, শুরু শেষে দুরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে হবে। আর এই আমলটি সকাল এবং সন্ধ্যায় করতে হবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছেন, আমার মেয়ের 2 বছর বয়স, তার ছোট থেকে বুকের সমস্যা, বুকের কোন ধরনের সমস্যা, বুকে ব্যথা যদি হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফ 75 বার শুরু শেষে দুরুদ শরীফ সহ পাঠ করুন। পাঠ করে আপনার মেয়ের বুকের উপর ফুঁক দিন, দম করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতো সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ হাসান, বলেছেন যে আমি মাদ্রাসায় লেখাপড়া করি, পড়া মনে থাকে না। পড়া মনে থাকার জন্য রুহানি থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পরে, ফরজ নামাজের পরে ডান হাত মাথার উপর রেখে ইয়া কবিজু ইয়া কবিজু ইয়া কবিজু 11 বার পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার স্মরণশক্তি বাড়বে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। কিছু কলসের দিকে যাব, আমরা কল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি বারবারতে বলছিলাম কুমিল্লা বানপাড়া, আমার নাম সুজন। হুজুর, আমার তো বাচ্চা কাচ্চা না পায়, 15 বছর বাচ্চা কাচ্চা হয় না হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা সানিধান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে নাজাত দান করুক, নেককার সন্তান দিয়ে কোল ভরিয়ে দিক, আপনাদের ঘরে খুশি নসিব হোক, দোয়া করি। সুজন ভাই কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন সন্তান হয় না 15 বছর ধরে, আল্লাহ তাআলা আসানি দান করুক। যারাই আমাদের দর্শক সন্তান রয়েছেন নিঃসন্তান, আল্লাহ সকলকে নেককার সন্তান দান করুক। আমিরে আহলে সুন্নাত দামাত বরকত আলিয়া লিখিত একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর মধ্যে যাদের সন্তান হয় না তাদের জন্য রুহানি শিক্ষা আরজ করছি, শ্রবণ করেন, আপনি শ্রবণ করেন। সুজন ভাই সম্ভব হয় লিখে রাখুন, ইয়া আউয়াল প্রত্যেক দিন 41 বার পাঠ করবে, ইনশা আল্লাহ তাআলা সন্তানের অধিকারী হবেন। তো এর উপর আমল করুন, আর এই আমলটি 40 দিন পর্যন্ত করতে হবে, সময়সীমা 40 দিন। 40 দিন পর্যন্ত ইয়া আউয়ালু ইয়া আউয়ালু আপনি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতো আসানি হবে। আপনি নিজেও পড়ুন, আপনার বাচ্চার মাকেও পাঠ করতে পারুন, আল্লাহ চাইতো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুমিল্লা থেকে আমাদের ইসলামিমন বলেছেন, বিনতে মুখলেস বলেছেন, আমার মা কোনো কাজ করতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, আল্লাহ তাআলা শিফা দান করুন। আপনার আম্মুকে বলবেন তিনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসায় একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি, আমরা সকলের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের আমাদের মেহেরবান মাতাপিতা, সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হিতুক মামলা মকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরে আজাবকে মাফ করে দাও। যারা বেঁচে রয়েছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। তাদেরকে যারা অসুস্থ রয়েছে শিফা দিয়ে দাও। ইলাহুল আলামিন, যারা সন্তানহীনতার মধ্যে ভুগছেন আল্লাহ নেককার সন্তান দিয়ে কোল ভরিয়ে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, ইসলামী বন্ধুদেরকে পর্দাশিলা বানিয়ে দাও। আল্লাহ, যারা দাওয়াত ইসলামীকে দান খয়রাত করে থাকেন, আল্লাহ সকলের দান খয়রাতকে কবুল করে নাও। যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ সেই নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ এই দানের বদৌলতে তাদেরকে উত্তম প্রতিদান দান করে দাও। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি ওলামায়ে কেরাম, পিরান নিজামের হায়াতে তৈবা দান করে দাও। আমাদের বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করো। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও। কেহতে রেতে হে দোয়া কে ওয়াস্তে বান্দে তেরে কর দে পুরি আর জুহার বে কসম মজবুর কি বিবরকতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামান আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।